एलो आधार दिन फुरालो, दीपालिकाय जालाओ आलो, आपन आलो जय करो ए तामोशीरे। हिमेरो रातेर ओई गगनेर दीपगुलिरे, हेमंतिका करल गोपन आँचल घिरे, घरे घरे डाक पाठालो, दीपालिकाय जालाओ आलो, आपन आलो सजाओ आलोय धरित्रीरे। नमस्कार, নবরবিকিরণের পক্ষ থেকে শুভ দীপাবলির শুভকামনা সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের। আজকের এই দিনে যে কথা নিয়ে, কবিগুরুর কথা নিয়ে অনুষ্ঠান সূচনা হলো, সেই এলো আধার দিন ফুরালো। আমরা এই কয়েক মাস এক অন্য পরিবেশের মধ্যে আছি, হয়তো দুর্গাপূজার পর এই অমাবস্যার কালীপূজার পরই আমাদের এই তমিশা কেটে যাবে, আবার আলো চলে উঠবে ঘরে ঘরে। আজকের এই বিশেষ দিনে আমাদের মধ্যে যিনি আছেন, তিনি শ্রীমতী চন্দ্রাবলী রুদ্রদত্ত। আমি নবরবিকিরণ ও নবনন্দার পক্ষ থেকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো এই বিশেষ দিনে আপনি যে গানের ডালি নিয়ে এসেছেন, তো এই সব গান বা আগমনী গান, এই গানগুলো আপনার কণ্ঠে অনেকবারই শুনেছি, শ্রোতা বন্ধুরাও শুনেছে। তো আজকের এই বিশেষ দিনে এই পরিবেশে যদি আপনি কিছু একটু বলেন। শ্যামা মায়ের পুজো হয় এই অমাবস্যাতে। এই পুজোকে কেন্দ্র করে আমাদের সমস্ত বাংলা জুড়ে চলে উৎসব এবং ভারত জুড়ে চলে দীপাবলির উৎসব, আলোর উৎসব। আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমার অন্তরে শ্রদ্ধা, ছোটদের জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর নবরবিকিরণের এই প্রয়াসকে জানাই অন্তরের সাধুবাদ যে এক একটি করে এরকম অনুষ্ঠানগুলিকে গানের মাধ্যমে, কথার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কারণ এখন আমরা যাচ্ছি একেবারে অন্য একটি সময়ের মধ্যে দিয়ে, যেই সময় যতটা পারছি আমরা ঘরের ভিতর থেকে নিজেদের কাজকর্ম করার চেষ্টা করছি, ঠিক সেভাবেও আপনাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, এই ঘরের মধ্যে থেকেই পৌঁছে যাচ্ছি। আপনারা ঘরে বসেই উপভোগ করবেন আমাদের এই অনুষ্ঠান, আশা করি ভালো লাগবে আপনাদের সকলকে, সকলের। আমি ওনাকেই বলবো কিছু বলার জন্য। এবার শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান, কাশ ছড়ে যায় নদীর তীরে, যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, আপন আলো শোনাও আলোর জয় বাণীরে। সেই জয়বাণীর জয়যাত্রা নিয়েই আজকের অনুষ্ঠানে গিয়ে চলবে। আমাদের সঙ্গে চন্দ্রাবলী যেমন আছেন, আছেন সুব্রত মুখোপাধ্যায়, গৌতম চৌধুরী। কথায় কিছু, গানে কিছু, আলোচনায় আজকের এই শুভ দিনটিকে আমরা উদযাপন করব। আসলে দুর্গাপূজার পরেই অমাবস্যা তিথিতে কালীপূজা হয়ে থাকে, আর এমনটা হয়ে আসছে শুরু থেকেই। মায়ের পায়ের নিচে শায়িত দেবদেবাদেব দেব মহাদেব, তার এক হাত জীব বের করে দাঁড়িয়ে আছেন তিনি। এই রূপেই সর্বত্র পূজিত হয়ে আসছেন মা। কালীর এই রূপ নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী। শুধু রূপই নয়, মা কালীকে নিয়েও রয়েছে নানা কাহিনী। সেই কাহিনীর কিছু কিছু অংশ আমরা জানব, আমরা শুনব গানে ও কথায়। আসুন আমরা শুরু করি আজকের এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান চন্দ্রাবলীকে নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অম্বিকার ললাট থেকেই উৎপন্না দেবী কালিকার চণ্ডিকারই এক রূপভেদ। দেবাদিদেব মহাদেব স্বয়ং সর্বগ্রাসে কাল, আর দেবী কালী সেই কালগ্রাসিনী, কালপত্নী স্বরূপা। পুরাণ অনুসারে অসুরেরা একসময় স্বর্গরাজ্যে অধিকার করে নিয়ে দেবতাদের সঙ্গে ঘোরতর সংগ্রামে রত হয়। তখনই সকল দেবতার মিলিত শক্তিতে সৃজিতা হন দেবী দুর্গা। অসুরদের মধ্যে সর্বাপেক্ষা ভয়ানক ছিল
রক্তবীজ। ব্রহ্মার বরে তার এক বিন্দু রক্ত ভূতলে পতিত হওয়া মাত্র তা থেকে জন্ম নিতে পারত শত শত অসুর। সেই আসরিক শক্তিকে ধ্বংস করতেই দুর্গা দুর্গা তিনি আসেনি, তার ভ্রুজগলের মধ্য দিয়ে সৃষ্টি করেন কালী করাল বদনার। মহাকালী রক্তবীজকে বধ করে তার সব রক্ত নিমেষে পান করে নেন যাতে একটি ফোঁটাও ধরায় না পতিত হয়। এইভাবেই তিনি বিনাশ সাধন করেন অনন্য অসুরদেরও। আমার মা।
মায়ের কালী হয়ে ওঠার পেছনে রয়েছে এক কাহিনী। মনে করা হয় কালের স্ত্রী, তাই তিনি কালী। কালের স্ত্রীলিঙ্গ হয় কালী, আর যেহেতু শিবকে কাল বলা হয়, তাই শিবের স্ত্রী হিসেবে তিনি হয়ে উঠেছেন কালী। শাস্ত্র অনুসারে যে যে কাল সর্বজনকে গ্রাস করে আর যিনি সেই কালকেই গ্রাস করেন তিনিই হলেন কালী। উৎপত্তি, স্থিতি, মহাপ্রলয়, এর পেছনে রয়েছে এই কালশক্তি। মহাপ্রলয়ের কালশক্তি মহাকালের ভেতরেই নিঃশেষ হয়ে লীন হয়ে যায়। Thank you.
আমার কালমে রাগ করেছে কে দিয়েছে গালি, কে দিয়েছে গালি, রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে, কে কালো দেউল করলো আলো অনুরাগের প্রদীপ জ্বালি। পরেনি সে বসন ভূষণ বাঁধেনি সে কেশ, তারই কাছে হার মানে রে ভুবন মোহন বেশ। রাগিয়ে তারে কাঁদি যখন দুঃখে, দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে। আমার রাগি মেয়ে তাই তারে দি জবা ফুলের ডালি, আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি। Thank you.
শিবপত্নী সতী দক্ষযজ্ঞের গবনকালে হয়েছিলেন কালী। দশমহাবিদ্যার প্রথম বিদ্যা তন্দ্রে উগ্রকালী, গুচ্ছকালী, চামুণ্ডাকালী, দক্ষিণাকালী, ভদ্রকালী, মহাকালী, শ্মশানকালী ও সিদ্ধকালী, এই অষ্টবিধ কালী মূর্তির পূজাবিধি আছে। অসুরবতের পর দেবী কালীর প্রবল নৃত্যে চারিদিকে যখন ভয়াবহ ধ্বংসলীলা শুরু হয়েছে, তখনই দেবতাদের অনুরোধে সেই নৃত্য বন্ধ করতে আদিদেব কালীর সামনে শায়িত হন। মহাদেবের বুকের উপর উঠেই দেবী কালিকা লজ্জায় মস্ত জিহ বাবার করেন। দক্ষিণহস্তে তার রক্তস্নাত বিশল খড়গ, বাম হস্তে অসুরের ছিন্ন মস্তক, গলায় অসুরদেবের মুণ্ডমালা, কোমরে সেই মুন্ডেরই কোমর বন্ধ, এমনই ভয়ঙ্কর দর্শনা তিনি। দক্ষিণ কালীরূপে তার দক্ষিণ পদ এবং বামা কালীরূপে তার বাম পদটি সম্মুখে অগ্রসর হয়ে রয়েছে দেখা যায়। আর এই দুই রূপের দুর্গাপূজার পরবর্তী অমাবস্যা তিথিতে মা কালী পূজিতা হন। দেউলে দেউলে ভক্তজনের মনে মনে যেমন চাই
তুই লুকাবি কোথায় মা কালী, বিশ্বভুবন আধার করে তোর রূপে মা সব ডুবালি। আমার সুখের গৃহ শ্মশান করে বেড়াস মাতায় আগুন জ্বালি, আমায় দুঃখ দেওয়ার ছলে মাদোর ভুবন ভরা রূপ দেখালি। আমি পূজা করে পাইনি তোরে মাগো, এবার চোখের জলে এলি, আমায় বুকের ব্যথায় আসন পাতা বসমা সেথা দুঃখ তুলালি। ভক্তি বাড়ে তাই সে চোনা,
মহাকালের কোলে এসে গৌরী আমার হলো কালী, মুখে তাহার পড়ুক কালী, কালো বলে যে দেয় গালী। মায়ের অমন রূপ কি হারায়, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারায়। মায়ের রূপের আরতি হয় নিত্য সূর্য প্রদীপ জ্বালি। ভৈরবের বরণ করে উমা হলো ভৈরবী, অভিমানে শ্মশানবাসী শিবের জটায় জাহ্নবী। পার্বতী মোর পাগলি মেয়ে চণ্ডী সেজে বেড়ায় ধেয়ে, শ্মশান চিতার ভস্ম মেখে ম্লান হলো মা রূপের ডালি। আমার মন ডুব 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 রূপ সাগরে, আমার মন তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্নধর, পাবে রে প্রেম রত্নধর। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। গয়াগঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে অজপা যদি ফুড়ায়। ত্রিশন দাসে বলে কালী,
পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাহি পায়। কথায় গানে অনুভবের মধ্যে দিয়ে সন্ধ্যাটা কেটে গেল। চন্দ্রাবলীর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকের এই পূর্ণ দিনে, একটা অসাধারণ মুহূর্ত। সঙ্গে যারা ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও গৌতম, সবাই নবরবিকিরণ ও নবনালন্দার পরিবারের সদস্য, সবার পক্ষ থেকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গান দিয়ে চন্দ্রাবলীর আজকের এই পূর্ণ লগ্ন পূর্ণতিথি সমাপ্ত করবে। সবাইকে জানাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপাবলির শুভেচ্ছা শুভকামনা। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের শেষ গানে চন্দ্রাবলীকে নিয়ে। জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয়রে ভুয়া বরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয়রে জবা হয়ে ওঠনা ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। Oh,